যে গত 28শে নভেম্বর এই ভর্তি হয়েছিলেন উনি 13ই নভেম্বর। গত 28শে নভেম্বর আমি আপনাদের মাধ্যমে ওনার এই হাসপাতালে ভর্তি হওয়ার পরে যে খাদ্য নালীতে যে সিভিয়ার রক্তক্ষরণ হয়েছিল সেই সময়ে বিশদ বর্ণনা দিয়ে আমি সংশ্লিষ্ট সবাই এবং দেশবাসীকে আপনাদের মাধ্যমে ওনার শেষ ওই সময়কার অবস্থা জানিয়েছিলাম। আবার ওনার 23 তারিখে মাঝে কিছু কিছু ব্লিডিং হচ্ছিল, 23শে নভেম্বর ওনার আবার ম্যাসিভ ব্লিডিং হয়েছিল এবং সেই সময়ও ওনাকে জরুরি ভিত্তিতে সে ব্লিডিং বন্ধ করার জন্য চেষ্টা করা হয়েছিল। সে সময় ছিলেন প্রফেসর এম এস আরিফিন এবং আমার পাশে বসা প্রফেসর এ কিউ এম মহসিন। আপনারা জানেন সে সময় আমি বলেছিলাম যে ওনার আপার জিআই যে ব্লিডিং হচ্ছে সেটা আমরা 6টা ব্যান্ড দিয়ে ওনারা বন্ধ করতে পেরেছিলাম, কিন্তু স্মল ইন্টেস্টিনে যে ভয়াবহ ব্লিডিংটা হয়েছিল সেই ব্লিডিংটা কনভেনশনাল যে এন্ডোস্কোপ আছে, স্বাভাবিক যে এন্ডোস্কোপ, সেই জায়গায় রিচ করা যাচ্ছিল না। এবং আমি বলেছিলাম যদি রিব্লিডিং হয় তাহলে আবার পুনরায় ব্লিডিং এর সম্ভাবনা থাকে 70%। এবং আমি সেটা এও বলেছিলাম যে ওনাকে যদি টিপস না করা হয় একটা বিশেষ প্রসিডিউর, হাই প্রেশারে ব্লাড এরকম যদি ভেসেলে আসতে থাকে তাহলে ওনার আবার ব্লিডিং হবে এবং যে কোনো ব্লিডিং ভয়াবহ হতে পারে। সেই সময় আপনারা যখন আবার ব্লিডিং শুরু হচ্ছিল তখন আমরা দেখলাম যে ওই প্রসিডিউরগুলোর পরেও ওনার অল্প অল্প ব্লিডিং হচ্ছিল। তখন আমরা একটা স্পেশাল মেডিসিন আছে যেটা ইন্টারভেনাসলি আওয়ারলি দিয়ে দিয়ে ওনার ব্লিডিং কন্ট্রোল করছিলাম, কিন্তু আমরা স্মল ইন্টেস্টাইনের যে সোর্স অফ ব্লিডিং সেটাকে পাওয়ার কোনো টেকনোলজি তখন আমাদের কাছে ছিল না। তখন আমরা ক্যাপসুল এন্ডোস্কোপ নামে একটা টেকনোলজি আছে যেটার মধ্যে এন্ডোস্কোপিক ডিভাইস খুব ছোট ক্যাপসুলের মধ্যে থাকে, সেটা একটা আধুনিক টেকনোলজি। সেই ক্যাপসুল এন্ডোস্কোপ আমরা জোগাড় করে বাইরে থেকে আনিয়ে ওনাকে 24শে ডিসেম্বর সেই ক্যাপসুল এন্ডোস্কোপির মাধ্যমে আমরা ওনার জিআই স্ক্যান করি। স্পেশাল আমাদের টার্গেট ছিল স্মল ইন্টেস্টাইনের যে সোর্সটা আমরা বের করতে পারছি না সেইখান থেকে কোথা থেকে রক্তটা আসছে। তখন আমরা ওইটা অ্যানালাইসিস করে আমাদের পাশে যে বসা আছে প্রফেসর ইকবাল মহসিন উনি একটা কালকিট ভেসেলকে আইডেন্টিফাই করতে পেরেছিলেন যে সম্ভবত সেটা থেকেই ওনার ম্যাসিভ ব্লিডিং হয়েছিল। তারপরে আমরা ওনাকে ওষুধ দিয়ে ওনার ব্লিডিং বন্ধ রেখে প্রস্তুতি নেই একটা বিশেষ ধরনের এন্ডোস্কোপি করতে যেটা সচরাচর বাংলাদেশে খুব বেশি হয় না এবং খুব জটিল এবং খুব রিস্কি। 3রা জানুয়ারি আমরা ম্যাডামে সেই বিশেষ এন্ডোস্কোপিটা করি, ওটার নাম হচ্ছে বা ডাবল বেলুন এন্টেরোস্কোপি, খুব অ্যাডভান্স একটা টেকনোলজি যেটা প্রফেসর এ কিউ এম মহসিন এবং প্রফেসর এম এস আরেফিনের নেতৃত্বে ম্যাডামের সেই টেকনোলজিটা ইউজ করে ওনার খাদ্য নালীটা সম্পূর্ণরূপে স্ক্যান করা হয় এবং সেখানে একটা ব্লিডিং ভেসেল আইডেন্টিফাই করে ওনারা সেটা ব্লক করে। শুধু তাই না, আবার আমরা সেই দিনই সেই রাতেই জেনারেল ওটিতে ওনাকে রেখে আমরা আপার জিআই এন্ডোস্কোপি করে দেখা গেল আরো কয়েকটা সোর্স আছে ভেসেলে, সিসিউতে দেখেই আরো 6 দিন অবজার্ভ করি। তখন আমরা দেখতে পাই যে ওনার ওই সময় আর ম্যাসিভ বা স্মল স্কেলে কোনো ব্লিডিং হচ্ছে না। তখন আমরা 9 তারিখে ওনাকে শিফট করে কেবিনে নিয়ে আসি এবং এই কেবিনেই উনি আজ পর্যন্ত আমাদের তত্ত্বাবধানে ছিলেন। এখন একটা কথা সুস্পষ্ট বলে রাখা প্রয়োজন যে ওনার মূল যে অসুখ সেই অসুখের যে কনসিকোয়েন্স
হাই প্রেসারে পোর্টাল সার্কুলেশন সেটার জন্য যে বাইপাস ট্রেন তৈরি করে দেয়া সেটা কিন্তু আমরা করতে পারিনি। আমরা যেটা করেছি সেটা হচ্ছে দৃশ্যমান বড় যে ভেসেলগুলো ফেটে যাচ্ছিল সেগুলোকে ব্যান্ডিং করা হয়েছে, কিছু ব্লক করা হয়েছে। আপাত দৃষ্টিতে ওনার অবস্থা স্টেবল আছে, কিন্তু ওনার যে পুনরায় আবার ব্লিডিং অদূর ভবিষ্যতে হবে না তার কোনো নিশ্চয়তা নাই। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করা উচিত সেটা হচ্ছে, আপনারা জানেন যে উনি অক্টোবর মাসে দ্বিতীয়বারের মতো হসপিটালে ভর্তি হয়েছিলেন। সে সময় আপনারা নিশ্চয়ই আপনাদের অনেকের মনে থাকতে পারে যে সে সময় তার শরীর স্ক্যান করে এক্সামিনেশন করে এবং পরীক্ষা করে একটা লাম পাওয়া গিয়েছিল। সেই সময় সেই লামটাকে বায়োপসি করা হয়েছিল, যেটা রিপোর্ট করার জন্য দেশে এবং বাইরেও পাঠানো হয়েছিল। সেই রিপোর্টটা টিউমার হিসেবে কনফার্ম হয়ে এসেছিল এবং সেই টিউমার যখন কনফার্ম হয়েছে তখন সেটা আর্লি স্টেজ থাকাতে ওনাকে দ্রুত একটা মেডিকেল বোর্ড, যে মেডিকেল বোর্ডে ইন্টারনিস্ট, অল ফিজিশিয়ানস ইনক্লুডিং অনকোলজিস্ট, রেডিয়েশন অনকোলজিস্ট, অঙ্কোসার্জন, বিশাল বড় একটা মেডিকেল বোর্ড রিভিউ করে 25 অক্টোবর ওনার একটা সার্জারি করে সেই টিউমারটাকে অপারেশন বা রিমুভ করা হয়েছে। সেই টিউমারটা রিমুভ করার পরে যেটা সবচেয়ে জরুরি আপনাদের জানা দরকার সেটা হচ্ছে যে টিউমার অপারেশনটা কেবল শুরু মাত্র, সেই রিপোর্টের উপর ভিত্তি করে সেই কতগুলো অ্যাডভান্স টেকনোলজি আছে, ওই টিউমারের জন্য জেনেটিক স্টাডি করতে হয়, ইমিউনো হিস্টোকেমিস্ট্রির মতো কতগুলি টেকনোলজি আছে সেগুলো অ্যাপ্লাই করে সেই টিউমারের নেচার এবং হিস্টোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক আইডেন্টিফাই করে সেই অনুপাতে আধুনিক চিকিৎসা দেওয়ার দরকার হয়। কিন্তু ওনার এই অবস্থার পরে আর এখন যখন তৃতীয়বার যখন ভর্তি হয়েছেন তখন ওনার লাইফ থ্রেটেনিং কন্ডিশন নিয়ে আমরা এতটাই অকুপাইড ছিলাম যে সেই ব্যাপারে আপনাদেরকে ইনফর্ম করা হয়নি। কিন্তু সেই চিকিৎসাটা ওনার কিন্তু এখন আর যেইভাবে হওয়া দরকার সেটা হচ্ছে না, ওনার চিকিৎসাটা একটা স্থবির অবস্থায় আছে। এখন হাসপাতালে উনি যদিও স্টেবল আছেন কিন্তু আমরা এখন দেখতে পেয়েছি সারা দেশে এবং এভার কেয়ার হাসপাতালে করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। শুধুমাত্র জানুয়ারি মাসেই এই হাসপাতালে প্রায় 380 জনের বেশি কর্মকর্তা কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন এবং তারা বিভিন্নভাবে চিকিৎসা নিয়েছেন। এই অবস্থার প্রেক্ষিতে আমরা ওনার স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছি যে এই মুহূর্তে ওনার কন্ডিশন যেহেতু কিছু স্টেবল আছে এই মুহূর্তে ওনাকে বাসায় রেখে আমাদের তত্ত্বাবধানে ওনার চিকিৎসা করা প্রয়োজন। তা না হলে এই সংক্রমণ যদি আবার কোনো জটিলতার সৃষ্টি করে তাহলে এটার ম্যানেজমেন্টটা জটিল এবং কঠিন হয়ে যাবে। সেই জন্য আমরা ওনাকে আজকে ডিসচার্জের সিদ্ধান্ত নিয়েছি। এখন আমাদের পক্ষ থেকে আমাদের মেইন যা বলার ছিল, ব্রিফিং করার ছিল, আমি সেটা শেষ করলাম। আমরা মনে করছি যে ওই ধরনের ম্যাসিভ ব্লিডিং হওয়ার সম্ভাবনা আপাত দৃষ্টিতে নাই, কিন্তু মেডিকেল প্রফেশনে 100% গ্যারান্টি কিছুতেই দেওয়া যাবে না। তবে আমরা জানি যে স্মল স্কেলে ব্লিডিং হতে পারে, যেটা হয়তো বাসায় রেখেও হ্যান্ডেল করা সম্ভব হতে পারে। এই জন্যই আমরা ওনাকে বাসায় যেতে, আর হাসপাতালে রাখার যে রিস্ক, করোনার যে রিস্ক, তার চাইতে বাসায় রেখে চিকিৎসাটা তার চাইতে সেফ। এই জন্যই ওনাকে আমরা বাসায় নিয়ে চিন্তা ভাবনা করেছি। যে ব্লিডিং দরকার, যে একটা সিরিয়াস ব্লিডিং হলে কিনা শুধু আমি বলবো যে এই তো উনি সিরিয়াস অসুস্থ হয়েছে,
এখন আমি বলতে পারছি যে উনি মৃত্যু মুখে আছে জিনিসটা মেডিকেল প্রফেশনে সেইভাবে হওয়ার পরে না আপনার প্রেডিকশনটা খুব ইম্পর্টেন্ট আপনার সিদ্ধান্ত নিতে দেরি হলে যেমন আমরা ওনার ব্লিডিং তো হচ্ছিল আমরা 24 তারিখে ক্যাপসুল এন্ডোস্কোপি করেছি 3 তারিখে 3 জানুয়ারি ওনার মেনোভার করেছি ততক্ষণ ওনার স্লো ব্লিডিং হচ্ছিল আমরা কিন্তু কন্টিনিউয়াস একটা ইনজেকশন দিয়ে ওনার ব্লিডিংটাকে চেক দিয়ে রেখেছিলাম তার মানে কি তার মানে হচ্ছে এটা হওয়াই সম্ভব আমি প্রফেসর এম এস অরবিন্দকে দিচ্ছি উনি এই ব্যাপারে আপনাকে আরো ভালোভাবে বলবেন যে আমাদের কোভিড সিচুয়েশনের জন্য এবং সেকেন্ডারি ইনফেকশনের জন্য শি ইজ ভেরি মাচ ভালনারেবল সেই জন্য আমরা ওনাকে আপাতত বাসায় পাঠাচ্ছি এবার এরপরে যদি কোনো রকম ক্রাইসিস হয় উই আর রেডি টু রিসিভ ইট রিসিভ হার अगेन ইন দিস হসপিটাল বাট শি ইজ নট ফ্রি অফ ডিজিজ পারমানেন্ট চিকিৎসা সম্বন্ধে আমাদের গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট বলেছেন আপনারা স্পষ্ট করে আমরা বলতে চাই বলেছেন যে আমাদের যে প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে যতগুলো পসিবল ট্রিটমেন্ট দেওয়া দরকার ছিল আমরা দিয়েছি আমরা কনসাল্ট করছি আমাদের হসপিটালের ডাক্তারদের সাথে কনসাল্টের সাথে আমাদের বাইরে কনসাল্টের অন্য হসপিটাল প্লাস অ্যাজ পার পেশেন্ট চয়েস এন্ড পার্টি চয়েস এটা এসিসিআর মানে কেয়ার রাইট টু জয়েন দ্য কনসাল্টেন্ট আমরা সেরকম কনসাল্ট দিয়ে এসেছি এবং এফিসিয়েন্ট পার্সন দিয়ে এসেছি আমরা ট্রিটমেন্ট দিয়েছি বাট এট দ্য সেম টাইম আমরা অ্যাব্রোডে কিন্তু অনেক কনসাল্টের সাথে অলরেডি শুনছেন ইউকেতে অস্ট্রেলিয়াতে এবং ইংল্যান্ডে কি বলে আপনার আমেরিকাতে আমরা অনেক কনসাল্টের সাথে আমরা কথা বলেছি সবারই একই মত যে আপাতত আমরা এটা কন্ট্রোল করেছি বাট শি নিডস টু গো অ্যাব্রোড ফর হার পারমানেন্ট ট্রিটমেন্ট